মানছি তুই ছোট, কিন্তু তোর তো বিয়ের বয়স হয়ে গিয়েছে মা। ছেলেটা খুব ভালো, কালকে তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। কালকেই দেখতে আসবে? এত তাড়াতাড়ি? তুমি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে মা? আমি এখন বিয়ে করব না মা, আমি এখন বিয়ে করব না। তুই এত কান্না করছিস কেন? দেখতেই তো আসছে কালকে, আর দেখতে আসলেই তো কালকেই তোর বিয়ে হয়ে যাচ্ছে না। মন খারাপ করিস না মা, এখন চল কিছু খেয়ে নিবি চল। আমার খেতে ইচ্ছা করছে না মা। টুনি, তুই এরকম কেন করছিস মা? এত মন খারাপ করলে কি হবে? সব মেয়েকে একদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হবে মা। আমি মন খারাপ করছি না বাবা, এখন আমাকে একটু নিজেকে সামলে নিতে দাও, আমি একটু পরে সে ঠিক খেয়ে নেব। এই টুনি টুনি, তুই যাস না মা, আয় কিছু খেয়ে নে মা, কিছু খেয়ে নে। কি গো, তুমি ওকে কিছু বলো, ও যে চলে যাচ্ছে। ও ঠিক খেয়ে নেবে, একটু রাগ হয়েছে আমাদের উপরে, অভিমান হয়েছে। অভিমান কেন হবে গো টুনির মা, আমি তোকে এমন কিছুই বলিনি। আর বলো না, ওকে আমি বলেছিলাম ওর জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু সেই সারপ্রাইজটা যে ওর বিয়ের কথা, সে ওটা ভাবতেই পারেনি, সেই জন্যই ও রাগ করেছে। বাচ্চা মেয়ে আমাদের, সারপ্রাইজে ও হয়তো আমাদের কাছ থেকে কিছু একটা গিফট আশা করেছিল, আর এত কিছু কি করেই বা বুঝবে। কাল বিকেলে যে ওকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, তাই আজ হাট আছে, আমি বাজারে যাচ্ছি কিছু সবজি বাজার করে নিয়ে আসি, আর বাড়ি আসার সময় আমি ঘটকের সঙ্গে দেখা করে আসব। যাই হোক, যেমনটা তুমি ভালো বোঝো, তুমি কিছু খাবার খেয়ে নিও ঠিক আছে, আমি টুনির কাছে যাচ্ছি। এরপর টুনির মা টুনির কাছে যায় আর টুনিকে খাবার খাওয়ার জন্য রাজি করায়। তারপর তারা সবাই মিলে দুপুরবেলা খাবার খেতে বসে। যখনই তারা খাবার খাচ্ছিল, ঠিক তখনই টুনির বাবা সবজি নিয়ে ঘরে ঢুকে যায় আর টুনির জন্য হাট থেকে একটা মেকআপ বক্স কিনে আনে, যাতে টুনির মনটা খুব ভালো হয়ে যায়। টুনি, এই টুনি, তুই কোথায়? বলো বাবা, আমাকে ডাকছো? হ্যাঁ মা, ডাকছি। আমি তোর জন্য একটা মেকআপ বক্স কিনে এনেছি, এই নে ধর, দেখ এটা কেমন হয়েছে। হ্যাঁ বাবা, মেকআপ বক্সটা তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এটা কখন কিনলে বাবা? আজকে আমি হাটে গিয়েছিলাম আর সেইখান থেকে তোর জন্য এই মেকআপ বক্সটা কিনে এনেছি। কাল যখন তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, তখন এই মেকআপ বক্সটা দিয়ে তুই সাজুগুজু করিস, তোকে অনেক সুন্দর দেখতে লাগবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর তারা তিনজন খাবার খেয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয় আর টুনির মা রান্না বান্না শুরু করে দেয়, আর রান্না করতে করতে বেলা প্রায় একটা বেজে যায়। এদিকে টুনিরও স্নান হয়ে যায় আর টুনি সাজুগুজু করতে থাকে। আজকে হলো টুনির বিশেষ দিন, যেদিন টুনিকে ছেলে পক্ষ থেকে দেখতে আসবে। তাহলে চলুন বন্ধুরা, টুনিকে ছেলের ও ছেলের বাড়ির লোকেদের পছন্দ হচ্ছে কিনা দেখে নেওয়া যাক। ছেলের বাড়ির লোকেরা টুনির বাড়িতে এসে উপস্থিত হয়। এদিকে টুনি ছেলেপক্ষের সামনে যাওয়ার জন্য সেজে গুজে রেডি হতে থাকে। অন্যদিকে ছেলেপক্ষের সামনে প্রথমে কিছু খাবার দেওয়া হয়। তারা সেই খাবারগুলো খেয়ে নেওয়ার পর ছেলের বাবা বলে, দাদা আপনি এবার আপনার মেয়েকে আসতে বলুন, টুনির মা, ও টুনির মা, টুনিকে নিয়ে এসো। এরপর টুনি তার মায়ের সঙ্গে ঘরে প্রবেশ করে আর টুনিকে দেখে ছেলের অনেক পছন্দ হয়। টুনি ঘরে ঢোকার সাথে সাথেই টুনির বাবা জিজ্ঞাসা করে তার নাম কি। আরে মা, তোমার নাম কি? আমার নাম টুনটুনি। টুনির মিষ্টি গলার আওয়াজ শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। এদিকে ছেলের মা টুনিকে গান করতে বলে আর টুনি একটা রবীন্দ্রসঙ্গীত গান করে। টুনির মুখে এই গান শুনে সেইখানে থাকা সবাই অনেক মুগ্ধ হয়ে যায় আর খুব প্রশংসাও করে। এর
এরপর টুনি টোনার দিকে তাকায়, আর টোনাকে দেখে অনেক পছন্দ হয়। টুনি মা, আমরা তোমাকে দেখেছি, এখন তুমি ঘরে যেতে পারো। এরপর টুনির বাবা বললে টুনি সেইখান থেকে তার ঘরে চলে যায়। টুনিকে দেখে ওইখানে থাকা সকলেরই অনেক পছন্দ হয়। মেয়েকে দেখে আমাদের অনেক পছন্দ হয়েছে, এখন বিয়ের ডেটটা ফিক্স করে নেওয়া যাক। এ তো খুবই আনন্দের কথা। তাহলে সামনের সপ্তাহে টুনি আর টোনার বিয়েটা ঠিক হোক, আপনাদের কারোর আপত্তি নেই তো? না না, আমাদের কারোরই আপত্তি নেই, আমরা রাজি আছি। এরপর টুনির বিয়ে ঠিক হয়ে যায়, আর ছেলের বাড়ির সকলেই অনেক খুশি হয়ে যায়। আর ছেলের বাড়ির লোকজন সেদিনের মতো সেইখান থেকে তাদের বাড়িতে ফিরে যায়। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক খুশি হয়েছ, আমাকে ছেলে ও ছেলের বাড়ির লোকজনেরা পছন্দ করেছে। আমার বিয়েতে তোমাদের সকলের নিমন্ত্রণ, কিন্তু তোমরা কিন্তু সকলেই আমার বিয়েতে আসবে, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দাপনিয়া নামে একটা ভীষণ বড় জঙ্গল ছিল, সেই জঙ্গলে অনেক পাখি বসবাস করত। আর সেই জঙ্গলে একটা টুনি পাখি বসবাস করত, যার নাম ছিল রানী। রানী টুনটুনি তার বাসায় একটি ডিম দিয়েছে বেশ কয়েকদিন হলো। একদিন রানী টুনটুনি তার ডিমটি বাসায় রেখে জঙ্গলে যায় খাবারের খোঁজে। এমন সময় সে একটা ঈগলের হাতে পড়ে। পেয়েছি, তোকে আজ আমি শিকার করব, আর তোকে খেতে আমার ভীষণ আনন্দ লাগবে। না ঈগল বোন, তুমি আমাকে খেও না, খেও না তুমি আমাকে। আমার বাসায় যে একটা ডিম আছে, আমি আমার ডিমকে তা দিচ্ছিলাম, আমার ডিম থেকে যে এখনো আমার বাচ্চাটা বের হয়নি। ঈগল বোন, আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে চাই, তুমি আমার বাচ্চাটার কথা ভেবে তুমি আমাকে ছেড়ে দাও ঈগল বোন। রানী টুনটুনির এমন কথা শুনে ঈগলের অনেক দয়া হয়, আর ঈগল টুনিকে বলে, তুমি আমাকে বোন বলে ডেকেছ, তাহলে কি তোমাকে আর আমি খেতে পারি? যাও, তুমি তোমার ডিমের কাছে চলে যাও বোন। রানী টুনটুনির গায়ে ঈগলের আঁচড় অনেক আগেই লেগে গিয়েছিল, এই জন্য রানী টুনটুনি সেদিন আর বাসায় ফিরতে পারবে না। রানী সেখানেই অসুস্থ হয়ে যায়। ঈগল বোন, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না, আমার গা থেকে যে প্রচণ্ড পরিমাণে রক্ত ঝরছে, তুমি কি আমার একটা কথা রাখবে? তুমি বলো বোন, এ আমি কি করলাম? আমার জন্য এখন যদি তোমার মৃত্যু হয়, তোমার যদি এখন মৃত্যু হয় তার জন্য যে আমিই দায়, আমি যে খুব বড় অপরাধ করে ফেলেছি বোন, আমি যে বড় অপরাধী হয়ে গেলাম বোন, তুমি বলো বোন আমাকে, আমি তোমার কি সাহায্য করতে পারি? তুমি এইখান থেকে সোজা গিয়ে আমার একটি বাসা দেখতে পাবে, আর সেই বাসায় যে আমার একটা ডিম আছে, তুমি আমার ডিমটাকে তা দিয়ে আমার ছানাটাকে কি পৃথিবীর আলো দেখাবে? বলো বোন, বলো, তুমি কি আমার কথাটা রাখবে? তুমি এভাবে বলো না বোন, আমি তোমার এতটুকু আবদার রাখতেই যে পারি, নয়তো যে আমি তোমার কাছে অনেক বড় অপরাধী হয়ে থাকবো। আমি তোমাকে কথা দিচ্ছি বোন, আমি তোমার ডিমে তা দেব, আর ডিমে তা দিয়ে তোমার ছানাকে পৃথিবীর আলো দেখাবো। আমি ওকে মায়ের মতো যত্ন করে বড় করে তুলবো, আমি তোমাকে কথা দিলাম টুনি বোন। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তুমি আমাকে সাহায্য করতে চেয়েছো, এবার যে আমি মরে গিয়েও শান্তি পাবো বোন। এরপর রানী টুনটুনি সেইখানেই মারা যায়, আর এই দেখে ঈগল অনেক কষ্ট পায়। এরপরে ঈগল রানী টুনটুনির বাসা খুঁজে বের করে, আর তার ডিমটাকে নিয়ে তার নিজের বাসায় চলে যায়, আর সেই ডিমটাকে তা দিতে থাকে। কিছুদিন পর সেই ডিম থেকে একটা ছোট্ট ছানা বের হয়। ঈগল ওকে যত্ন করে নাম রাখে টুনি। টুনি আর ঈগল অনেক আনন্দেই দিন কাটাতে থাকে। টুনি নিজের জন্মের পর থেকেই ঈগলকেই মা ভাবতে থাকে, আর ঈগলকে মামা বলেই ডাকত। ঈগল সারা দিন খাবার নিয়ে এসে টুনিকে খাওয়াতো, আর তারা দুজন অনেক সুখেই দিন কাটাতো। এভাবেই কয়েক দিন কেটে যায়। টুনি এখন বেশ বড় হয়েছে। মা, সবাই তাদের নিজের মায়েদের মতো দেখতে হয়, কিন্তু আমি তোমার মতো দেখতে হইনি কেন? বলো না মা, আমি তোমার মতো দেখতে হইনি কেন? আমি তোমার মা, তুমি এর থেকে বেশি প্রশ্ন আমাকে করো না, ঠিক আছে? তোমার মা যে আমি, আর তুমি এটাই বিশ্বাস করো। না, তুমি আমার মা নও, আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে আমি তোমার মতনই দেখতে হতাম। তুমি তো ঈগল, আর আমি হলাম টুনটুনির ছানা, তাহলে আমি তোমার সন্তান হলাম কি করে?
আমাকে সব সত্যি কথা বলো মা। আরে টুনি মা, এইভাবে জেদ করে না, আমিই তোমার মা হই। এখন চলো তো খাবার খেয়ে নাও। আমি আজ খাবো না, যতক্ষণ না তুমি আমাকে সত্যি কথা বলছো আমি আজ কিছুই খাবো না। এরপর টুনি বাধ্য হয়ে টুনিকে সব কথা খুলে বলে। আর ঈগলের মুখ থেকে সব কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর কান্নায় ভেঙে পড়ে। তুমি আমার মাকে খুন করেছো, তাহলে তুমি কেন আমাকে এতদিন ধরে আদর করে বড় করেছো আর এত ভালোবেসেছো আমাকে, কেন মা কেন? তাহলে এতদিন ধরে যে তুমি আমাকে ভালোবাসো এগুলো সব তোমার মিথ্যে নাটক ছিল। আমার মায়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী মা, তুমিই দায়ী। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, আর আজ থেকে আমি তোমার সঙ্গে থাকতেও চাই না। তুমি খুব খারাপ মা, তুমি খুব খারাপ। আমি এখনই এখান থেকে চলে যাব। এই কথা বলে টুনি সেইখান থেকে চলে যায়। তুমি যাবে না মা, তুমি যাবে না, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি যে তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, আমি কোনো মিথ্যে কথা বলছি না মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এসব বলে ঈগল অনেক কান্নাকাটি করতে থাকে। আর টুনি রাগ করে অন্য জায়গায় চলে গিয়ে তার নিজের একটা বাসা বানিয়ে ফেলে। ঈগল টুনির কাছে গেলেই টুনি তাকে অপমান করে সেইখান থেকে তাড়িয়ে দিত। তাই ঈগল দূর থেকেই টুনিকে দেখত আর অনেক কান্নাকাটি করত। এভাবেই দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে আর বর্ষার জলে টুনির বাসাটা ভেঙে যায়। তখন টুনি অনেক কান্নাকাটি করতে থাকে আর টুনির কান্নাকাটি শুনে সেইখানে ঈগল চলে আসে। টুনি মা, বৃষ্টিতে তো তোমার বাসাটা ভেঙে গেছে, তুমি আর কত রাগ করে থাকবে আমার ওপর? এখন তুমি আমার সঙ্গে চলো মা, আমাদের বাসায় ফিরে চলো। না, আমি তোমার সঙ্গে কখনো যাব না। কে জানে, আমি যদি বড় হই তখন হয়তো তুমি আমাকেও মেরে ফেলতে পারো। তুমি যে আমাকে মারবে না সেটা কে বলতে পারে বলো? তুমি যেহেতু আমার মাকে মেরেছো সেহেতু তুমি আমাকেও মারতে পারো। আমি আমার মায়ের খুনিকে একদম বিশ্বাস করতে পারি না। এসব শুনে ঈগল সেইখান থেকে মন খারাপ করে চলে যায়। ঈগল অনেক কান্নাকাটি করতে থাকে আর অন্যদিকে টুনিও অনেক কান্নাকাটি করতে থাকে। তখন টুনির কাছে একটা কাক আসে আর কাক এসে টুনিকে বলে, টুনি আমি জানি তুমি কেন কাঁদছো, তুমি তোমার মায়ের জন্য কাঁদছো তাই না? আর তুমি শুধু শুধু ঈগলকে ভুল বুঝছো টুনি, ঈগলের যে কোনো দোষ নেই। ঈগল যে তোমাকে সত্যিই অনেক ভালোবাসে, ঈগল কোনো নাটক করছে না, আমরা নিজে চোখে দেখেছি। তুমি যখন অনেক ছোট ছিলে তখন ঈগল তোমাকে কত ভালোবাসত। তোমার মায়ের মৃত্যুর পরে ঈগল অনেক কান্নাকাটি করেছে শুধুমাত্র তোমার মায়ের জন্য। আমি যে সব কিছু দেখেছি আর সব কিছু সাক্ষী আমি নিজেই, তাই তুমি আর ঈগলকে কোনো কষ্ট দিও না। এসব শুনে টুনি তার নিজের ভুল বুঝতে পারে আর অনেক কান্নাকাটি করতে থাকে আর সে অবশেষে ঈগলের কাছে ফিরে যায়। মা, ও মা, তুমি আমার কথায় কষ্ট পেয়ে অনেক কান্নাকাটি করছো তাই না মা? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার থেকে আর কখনো দূরে যাব না। এরপর ঈগল টুনিকে জড়িয়ে ধরে আর তারা দুজন আবার আগের মতো মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।